বাংলাদেশের জাতীয় সংসদে একজন নাম করা মুক্তি ছিল, নাম তার মমতাজ। হযরত মাওলানা মোসাম্মাত মমতাজ খাতুন তিনি ছিলেন বাংলাদেশের একজন নাম করা মুক্তি। তিনি কি বলেছিলেন বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা সয়াসাত্তা হাদিসটার সব মুখস্থ সব পড়া হয়ে গেছে। ওই দেহ ব্যবসা করা নারী ওই পতিতালয়ের নারীর কাছে আমার প্রশ্ন, তুমি সয়াসাত্তা হাদিস পড়েছ, একবারও কি দেখুনি যে আমার এই কপাল কাউকে সেজদা করা যাবে না? উনি এবারও মার্কা নিয়ে ভোটে দাঁড়ালেন, কিন্তু জনগণ ওনাকে 32 তালাক দিয়ে দিয়েছে। উনি বলেছেন তুমি পবিত্র জাতীয় সংসদ অপবিত্র করেছ, তোমার মতন অপবিত্র নারী আর জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না, এই জন্য জনগণের কাছে কেঁদে কেঁদে ভোট পাননি। আবার ওনার পক্ষে কাজ করেছিল মিস্টার ডিপ জল। কোন জল? ওর একটা ডাইলগ ছিল, সান্ডে কি সান্ডে মান্ডে করি ভাই, সান্ডে মান্ডে ক্লোজ করে ফেলাবো। এত কিছু করার পরও নির্বাচনে গুনে দেখা গেল তিনি ফেল। এই নারী কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম উনি এক ওনার ওস্তাদের পায়ে সেজদা করতেছে, উনি ওনার এক গুরুর পায়ে সেজদা করতেছে, ওস্তাদ নাই তার কাছে গান শিখেছে, এই গুরুর পায়ে সেজদা করতেছে। ও যখন সেজদা করলো তখন বোঝা গেল এই যে সিয়াসাত্তা হাদিসটা পড়া ছিল জনগণের ভোট কালেকশন করা ছাড়া আর কিচ্ছু না, এর কাছে ইবলিস শয়তান হবে। এরকম বড় বড় ইবলিস আমার দেশে আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? এই শয়তানগুলো মুখ খুলে ঘুরে বেড়ায় আর আলেমেরা জেল খেটে মরে। আর একটা ছিল টেরাক মার্কা মাহিয়া মাহি, কি এ হইল টাকলা মুরাদের গার্লফ্রেন্ড, টাকলা মুরাদের সঙ্গে ব্যভিচার করেছে, তারপরে ধরাও পড়েছে। যদি ইসলামের আইন চালু থাকতো তাহলে এদেরকে পাথর মেরে মারা হতো। কয়েকদিন আগে দেখা গেল 2-3 দিন আগে এক নারী দুই স্বামী ব্যবহার করতেছে, দুই স্বামী ব্যবহার করে মা হয়েছে। এখন স্বামীরে স্ত্রীরে বলা হচ্ছে তোমার এই ছেলের বাচ্চাকে, তখনও বলতেছে এই ছেলের বাবাকে, ও তখন বলতেছে আমার বাচ্চার বাবাকে, তাই বলতে পারি না, স্বামী তো দুইজন, বলুন তো দুই স্বামী একত্র ব্যবহার করা কি জায়েজ? আরো জোরে বলেন দুই স্বামী একত্রে রাখা কি জায়েজ? তাহলে এরা কোরআন বিরোধী